হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রথম দিনাই নকলর বৈভর। নকল করার অপরাধত বহিষ্কৃত 17 জন শিক্ষার্থী। চলিত বর্ষর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত কেতবোর নতুন নীতি নিয়ম নির্ধারণ করেছিল সেবাই। অধিকাংশ কেন্দ্রতেই CCTV ব্যবস্থা করা হয়েছিল। 25টা স্পর্শকাতর কেন্দ্রত ব্যবস্থা করা হয়েছিল চামারর। আনকি মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস নিব নোৱাৰাৰ ক্ষেত্ৰতো নিষেধাজ্ঞা আছিল। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে আছিল ফ্লাইং স্কোয়াড। কিন্তু সেবার 3 বছরের নিলম্বনের ভয় ভাবুকিয়ে যেন কাম নিদিলে। চাপরর বহলপুরত 10 জন, হালকোসাত 7 পরীক্ষার্থীক নিলম্বন করবলগিয়া হল পরীক্ষাগৃহত অসৎ উপায় অবলম্বন করার। রাইজরা সেন্টারত 10টা লড়া আমি পাইছিল, যখন অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষাগৃহত মানে উপস্থিত আসছিল। সেই একদরে শালকোসা সেন্টারত পয়া গৈছিল 7টা লড়া ছালী, আমি এক্সপেল করেছো। আর ইয়ার লগতে সাপোর্ট হায়ার সেকেন্ডারি যে সেন্টার আসে তাতে ছালী এগারীর নকল পয়া গৈছিল, ওয়ার্ন করা গৈছিল। ওয়ার্ন করার পিছত আমি তার যে ইনচার্জ আছে এক্সাম ইনচার্জ তেখেত সমজাই দিছিল। সেবার নতুন নিয়মের কথা পুনের দোহারিলে সেবার অধ্যক্ষ রমেশজনে। নকল করা শিক্ষার্থীক 3 বছরের নিলম্বিত করা হব নে নহয় উত্তর দিলে সেবার অধ্যক্ষ রমেশজনে। যেটু আমি নতুন নিয়ম করেছো যে আমি অতি বেশি 3 বছরলৈকেও আমি নিলম্বন করিব পারো, আমার একটা কমিটি থাকিব, সেই কমিটিয়ে সিদ্ধান্ত লব যে যিজন পরীক্ষার্থীক নিলম্বন করা হয়েছে তেওঁৰ অপরাধটো কিমান গুরুতর সেইটোর উপর নির্ভর করে অতি বেশি 3 বছরলৈকে নিলম্বন করা হব। সেই ব্যবস্থাটোর জড়িয়তেও আমি যাক ছাত্র ছাত্রীয়ে নকল নকরাকেই পরীক্ষাত বহে তেওঁলোকক বহুত সকাহ দিব যে তেওঁলোক খুব নিষ্ঠাৰে পরীক্ষা দিব পাৰিব। পিছে সেবার এই সিদ্ধান্ত কেনে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে একাংশ পরীক্ষার্থী আর অভিভাবকর মাজত। সেবাই প্রবর্তন করা নতুন নিয়মক লৈ বিভ্রান্তি একাংশ অভিভাবকর মাজতো। পরীক্ষার পূর্বে এনে ভয় ভাবুকির পরিবেশ কিয় সূচনা করিলে সেবা কর্তৃপক্ষই? যদি ভয় খুবলকে সেবার নতুন নিয়ম তেন্তে ভয় নাখালে নাকি শিক্ষার্থীয়ে, যার 17 জন শিক্ষার্থী নিলম্বিত হল চাপরর 2টাক পরীক্ষা কেন্দ্র। এইটো এটা কথা সঁচা কব লাগিব, কারণ এই নির্দেশনাসমূহ যেতিয়া পরীক্ষার আগে আগে দি দিয়া হয় তেতিয়া লড়াছলীর মনত একটা ভয় বা একটা শঙ্কা আহি যায়। কিন্তু মই ভাবো যে এনেকুৱা যিবিলাক নির্দেশনা থাকে তেওঁলোকে আৰু আগতীয়াকে তেওঁলোকে প্রেরণ করব লাগে, একেবারে মুড়ামুড়ি টাইমত যেতিয়া একদম এক্সামের সময়ত যেতিয়া লড়াছলীবিলাকে প্রথম একটা দেওনা মানে নিজের জীবনটো গড় দিবর কারণে যেটা প্রথম জখলা, সেই জখলার সময়তে এনেকুৱা ধরনের নির্দেশনা আহিলে তেওঁলোকে অলপ শঙ্কিত হয়ে যায়। এপিনে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত সেবার নতুন নিয়মক লৈ ব্যাপক মিশ্রিত প্রতিক্রিয়ার মাজতেই এক উৎসবমুখর পরিবেশের সূচনা হল রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহ। অভিভাবকর ভিড়, আরক্ষীর কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজতেই জীবনের প্রথমটো গুরুত্বপূর্ণ পরীক্ষাত বহিল রাজ্যের 3,48,746 হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থী আর 9,707 হাই মাদ্রাসা পরীক্ষার পরীক্ষার্থী। প্রশ্ন উঠে, 3 বছরের নিলম্বন করলে শিক্ষার্থীর শিক্ষা জীবনেই শেষ হয়ে না যাবনে? নকল বা অসৎ উপায় অবলম্বন করার মাপকাঠি আসলতে কেনেকৈ নিরূপণ করিব সেবাই? সেই প্রশ্নের উত্তর অবশ্যই নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, DY 365।